তার বাকশিল্প আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের আজকের সেলেব আড্ডায় আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি সঙ্গীত শিল্পী শ্রীমতী সুমনা দত্ত সরকারকে। স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি স্টুডিওতে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। বন্ধুরা, একেবারে অন্তরঙ্গ আলাপচারিতায় আমরা ছোট ছোট প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আমাদের প্রিয় শিল্পীর সুললিত কণ্ঠের মাধুর্য যেমন উপভোগ করব, তেমন জেনে নেব তার সম্পর্কে, তার কাজের সম্পর্কে কিছু কথা শ্রোতাদের জন্য, দর্শকদের জন্য, ডিমস পরিবার এবং ডিমস টিভির উপহার অনুষ্ঠানের পরিকল্পনা ও বিন্যাসে কৌশিক চক্রবর্তী, নির্দেশনায় মুকুল দেব ঠাকুর, ব্যবস্থাপনায় ডিমস টিভি আর প্রযোজনায় ভারতীয় সংস্কৃতি শিক্ষা সংসদ। আজকের সেলেব আড্ডায় বিচিত্র প্রতিভার অধিকারিণী সঙ্গীত শিল্পী শ্রীমতী সুমনা দত্ত সরকার। আমি যতদূর জানি তোমার জন্ম 1983-তে কলকাতায়, কি? আচ্ছা, তাহলে কলকাতাতেই জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা। আমরা বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মঞ্চে তোমাকে নানা ভূমিকায় দেখতে পাই, তার মধ্যে সব থেকে বেশি দেখতে পাই গানের আসরে সঙ্গীত শিল্পীর ভূমিকায়। একটু জানতে চাইছি এই সঙ্গীত চর্চার হাতে খড়ি কেমন ভাবে হলো? একদম মানে প্রথম থেকেই যদি বলতে হয়, আমার মানে বাবার বাড়িতেও যেমন সঙ্গীতের চর্চার একটা একদম রেওয়াজ আছে, তেমন শ্বশুর বাড়িতেও আছে। ছোটবেলাতে যখন মানে বসতে শিখিনি তখন থেকেই মানে মায়ের কাছেই প্রথম হাতে করি। তারপরে আমার মাসিমণি শ্রীমতী দীপ্তি গুহর কাছে আমার গুরুমুখী শিক্ষা, কিন্তু বাবাও খুব সঙ্গীতের অনুরাগী ছিল। তাহলে সঙ্গীতের অনুপ্রেরণা প্রধানত বাবা মায়ের কাছ থেকে। হ্যাঁ, আর আমরা যেটাকে চলতি কথায় নাড়া বাঁধা বলে থাকি সেটা সঙ্গীত শিল্পী শ্রীমতী দীপ্তি গুহের কাছে। আচ্ছা, নানা মঞ্চে আমি দেখেছি সুমনা দত্ত সরকারকে সঞ্চালিকার ভূমিকায়, আমি দেখেছি কবিতার অনুষ্ঠানে, এবং জানি যে একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতাও করতে হয় খুব দায়িত্বের সঙ্গে, এছাড়া সমাজ সংসারের হাজারো কাজকর্ম এবং ঝক্কি ঝামেলা তো আছেই। তাই এই যে এত কিছুর মধ্যে থেকে গানকে ভালোবেসে, গানকে বাঁচিয়ে রাখা এবং তাকে চালিয়ে নিয়ে যাওয়া, লালন পালন করা, এসবই অদম্য ইচ্ছা, অধ্যবসায় এবং একাগ্রতা না থাকলে হয় না, এটা আমরা জানি। শ্রোতারা তো উন্মুখ হয়ে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সুমনা দত্ত সরকারের গান শোনার জন্য। ওই অনেকটা ওইরকম, হ্যাঁ,
পুজো দেখতে যারা এসেছে প্রসাদের জন্য অপেক্ষা করে থাকা, শোনাও তোমার ইচ্ছা মতো কয়েক কবি। ঠিক কথা স্যার, মানে মনের টানে, প্রাণের টানে, ভালোবাসার টানে গান শোনা, আমরা শুনি। ঈশ্বরের কাছে অসীম মানে ধন্যবাদ যে আমার শ্বশুর বাড়িতে সবাই সঙ্গীতের অনুরাগী মানুষজন, এই জন্য এটা চলতে পারছে এখনো। আচ্ছা কয়েক কলি আমরা একটু শুনে নি, কথা তো আছেই, কিন্তু কথা যখন সুর হয়ে ওঠে তখন কথাকে কিন্তু পেছনে ফেলে রেখেই সুর এগিয়ে যায়। আমি প্রথমে একটা ভজনের মাধ্যমে কল করছি। ভূগোলের কৃতি ছাত্রী, মাধ্যমিক থেকে এমএসসি পর্যন্ত ভূগোল নিয়েই তার পড়াশোনা এবং যাবতীয় চর্চা। ভূগোল থেকে একেবারে সাংস্কৃতিক মঞ্চে, সাংস্কৃতিক জগতে অনেকেরই প্রিয় এই শিল্পী, যখন বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অথবা অনুষ্ঠান পরিবেশন করার কথা থাকে, তার অনুরাগী শ্রোতারা সেখানে পৌঁছে যান তার গান শোনবার জন্য। আর আমাদের মধ্যে জেগে ওঠে অনেক ছোট ছোট প্রশ্ন, তেমনি একটা প্রশ্ন তোমার কাছে আজকে রাখি। ঘরোয়া আসর, প্রেক্ষাগৃহ না মুক্ত মঞ্চ, কোথায় স্বচ্ছন্দ বোধ করো এবং কেন? একটা খুব সুন্দর প্রশ্ন স্যার, মানে যেহেতু সঙ্গীতকে এত ভালোবাসি আমি সব জায়গাটাতেই খুব স্বচ্ছন্দ মনে করি। সব জায়গাতেই গান গাইতে ভালো লাগে, আর সব জায়গাতেই গান করে থাকো আর কি? আমাদের বাড়িতে নিয়মিত আসর বসে। আচ্ছা, সপ্তাহে শুক্রবার করে। আচ্ছা, প্রতি শুক্রবারে বাড়িতে আসর বসে? আমার শ্বশুর মশাই, আচ্ছা আচ্ছা, নারায়ণ চন্দ্র দত্ত আমার স্বামী, হ্যাঁ, অরিন্দম দত্ত এবং ছেলে অভিরাজ দত্ত, আমি, শাশুড়ি মাও সঙ্গীতের অনুরাগী, সকলে মিলে হয়। এইটা তো একটা খুব আনন্দের কথা বন্ধুরা, যে শ্বশুর বাড়ির সবাই গান বাজনা ভালোবাসেন, এবং শুধু ভালোবাসেন না, সুমনাকে প্রতি মুহূর্তে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন আরো এগিয়ে যাওয়ার জন্য। উচ্চাঙ্গ সঙ্গীত কি কখনো সাধারণ মানুষের গান হয়ে উঠতে পারে বলে মনে হয়? উচ্চাঙ্গ সঙ্গীতের কথা, হ্যাঁ স্যার, সেক্ষেত্রে খুব অধ্যবসায় যদি থাকে তাহলে কোনোটাই মনে হয় না খুব একটা কঠিন,
ভালোবাসা যদি থাকে এবং অধ্যবসায় থাকে, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই সেটা অর্জন করতে পারে। আচ্ছা, আরেকটা কথা একটু মনে হচ্ছে, আজ এত বছর পরে, এতগুলো দশক কেটে যাওয়ার পরেও সোনালী দিনের গান আজও জনপ্রিয় কেন? একদম, এটা এত সুন্দর, মানে আপনি বললেন স্যার, এটা মানে কি বলবো, সেই সময়ের যে সুর, যে কথা, সে মানে সেগুলো এখনো মানুষের মনে এমন ভাবে ছাপ ফেলে আছে এবং ভালোবাসার জায়গা তৈরি করে আছে, সেগুলো কখনোই মুছে ফেলা যাবে না, এবং তার উপর ভিত্তি করেই এই বর্তমান প্রজন্মটা চলছে। কিন্তু তবুও দেখুন স্যার, মানে বর্তমানে আমরা যে সমস্ত গান শুনি, তা শোনার পরে খুব দীর্ঘক্ষণ মনে হয় না, মানে অন্তরে যেন থাকে, কিন্তু সেই পুরনো দিনের গানগুলো সকলের মুখে মুখে মানে ভালোবাসার একটা, জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে, মানে ওই গানগুলো ছাড়া চলা যাচ্ছে না। আমাদের প্রিয় বন্ধুরা নিশ্চয়ই চাইছেন কথা কম হোক আর একটু গান হোক, শুনি আর একটু গান শুনি। আচ্ছা, এখন একেবারে নিজের ইচ্ছা তাই, সবে বসন্ত, মানে বসন্ত সবে গিয়েই যা চৈত্র পড়েছে, হোক বসন্তের রবীন্দ্রনাথের গান ছাড়া তো কোনো আসন সম্পূর্ণ হবে না। জানতে ইচ্ছা করছে, সেটা হলো শিক্ষকতা করছো, গান গাইছো, সঞ্চালনা করছো, মাঝে মাঝে কবিতার আসরেও তোমাকে দেখতে পাই, এত কিছু সামলাও কি করে, রসায়নটা কি একটু শুনি আমরা। স্যার, ওই সবটাই খুব ভালো লাগার জায়গায়, এবং মানে সব জিনিসটাকে ভীষণ ভাবে আনন্দ, মানে ভীষণ খুব আনন্দ পাই সব ক্ষেত্রে, তো তার জন্য মানে সবটা সামলানোর জন্য ভগবানের কাছে খুব প্রার্থনা, এবং বহু মানে খুব সকালে উঠতে হয়, এইভাবেই আর কি চলছে, সবটাই আমি সাধনার মতনই মনে করি। মানে আনন্দটা সাধনায় মধ্যে দিয়ে পরিশ্রম করতে সাহস যোগায়, একদম তাই তো? আচ্ছা, খুব ভালো লাগছে সুমনার সাথে কথা বলে, তার কথা শুনে, এবং অবশ্যই তার মধুকণ্ঠের একটু একটু গান আর অনেকখানি হয়ে ওঠার তৃষ্ণায়। আমারও এত ভালো লাগছে স্যার, এত আনন্দ লাগছে, এমন একজন প্রখ্যাত বাচিক শিল্পীর সাথে আমি রয়েছি, মানে আপনি তো শুধু বাচিক শিল্পী না, বহু মানে প্রতিভার অধিকারী আপনি, সেটা হয়তো দর্শক বন্ধুরা সকলেই জানেন খুব ভালো। আচ্ছা, তুমি একটু বলো, জীবনমুখী বাংলা গান এই নামটা এক সময় ভীষণ চালু হয়েছিল এবং মুখে মুখে ফিরত এই কথাটা, জীবনমুখী বাংলা গান সত্যি কি জীবনমুখী হয়ে উঠেছিল বলে তোমার মনে হয়? তোমার মনে হওয়াটা আমরা শুনতে চাইছি। আসলে স্যার, প্রত্যেকটা মানুষের তো ভালো লাগা ভালোবাসাটা আলাদা, মানে তার গানের পছন্দটা আলাদা আলাদা ধরনের,
এবার ওরকম ধরনের গান যারা ভালোবাসেন তাদের কথা আলাদা, কিন্তু আমার ক্ষেত্রে বলছি, আমি মানে কাউকে কোন রকম মানে কষ্ট না দিয়ে বলছি, আমাকে কিন্তু অতটা সেভাবে নাড়া দেয়নি স্যার। আচ্ছা, হ্যাঁ, আমরা আমাদের অন্তরঙ্গ আলাপচারিতায় একেবারে ঘরোয়া আড্ডায় আমরা ঘরোয়া ভাবেই কথা বলতে এবং শুনতে ভালোবাসি, কেননা শ্রোতারাও আমাদের সঙ্গে মন খুলে কথা বলেন, তাদের মতামত জানান এবং অপেক্ষা করে থাকেন এই দুর্লভ অভিজ্ঞতাগুলোকে ভাগ করে নেওয়ার জন্য। ভালো গানের শর্ত কি হওয়া উচিত বলে তোমার মনে হয়? কোন গানটাকে ভালো গান বলবো? আমি গানের কথা এবং সুরের কথা বলতে চাইছি না, বলতে চাইছি পরিবেশনের কথা। কোন গানটাকে ভালো গান বলে মনে করব আমরা? কি সেই শর্ত যা থেকে আমরা ভালো গান বলতে পারি? যে গানকে খুব সহজভাবে মানুষ মন থেকে নিতে পারে, যাকে দীর্ঘক্ষণ দীর্ঘস্থায়ী ভাবে মন থেকে নিয়ে এবং জীবনে চলার পথে তাকে মেলাতে পারে প্রতিটা মুহূর্তের সাথে, আমার মনে হয় সেই গান অনেক বেশি মানুষের অন্তরঙ্গ। আমরা একটু শুনে নি তোমার শিল্পী জীবনের স্মরণীয় একটি যে কোনো একটা ঘটনার কথা, সেটা দুঃখের হতে পারে, আনন্দের হতে পারে, মজার হতে পারে, আমাদের শ্রোতা এবং দর্শক বন্ধুদের জন্য জীবনের স্মরণীয় একটা ঘটনা যা কোনোদিনই বলা যাবে না এমন একটি ঘটনা। এরকম অনেক ঘটনা আছে, কিন্তু তার মধ্যে স্যার একটা ঘটনা আছে যে জি বাংলা ওই তখন হতো কে হবে বিগেস্ট ফ্যান বলে একটা অনুষ্ঠান হতো। এবার তখন হঠাৎই আমার মাসিমণি শ্রীমতী দীপ্তিপুর আমাকে বললেন যে যাওয়ার কথা। আমি বললাম বৃষ্টি হচ্ছে, আমার আজকে ইচ্ছা করছে না, কিন্তু খুব জোর করলেন মাসিমণি যে না না তোকে যেতেই হবে, চল দেখবি ভালো লাগবে। এবার ওখানে গিয়ে দেখলাম যে মানে সত্যি পরিবেশটা এত সুন্দর আর এতটাই ভালো লাগার জায়গা। এবার ওখানে অভিজিৎ এসেছিলেন, এবার ওখানেও মানে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে নির্বাচন, তারপরে সিলেক্ট হলাম। তারপরে উনি একটা গান গাইলেন, উনি যে গানটা গিয়েছিলেন ওই যে তুমনে না জানা ই মে দিওয়ানা লেকর আয়া হো দিল কা নজরানা মেরে দিল কি হে ও দাস্তা সুমনা 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 হম সফর মুঝি কো চুনলো না। তো স্যার মানে এই গানটা উনি এরকম ভাবে গাইছেন, সুমনা করেই গাইছেন। তো এটা আমার মানে ওই সময় ওই পর্দায় ভীষণ ভাবে ওই মুহূর্তে খুব আনন্দ দিয়েছি। ঠিক, এটা তো নিশ্চয়ই একজন শ্রোতার কাছে তার প্রিয় শিল্পীর একটা বড় উপহার, এর মধ্যে কোনো ভুল নেই। এই ঘটনা তো সারা জীবন মনে রাখার মতোই একটি ঘটনা। আর একটি প্রশ্ন দিয়ে আমি আজকের এই কথকতার আসর শেষ করব, সেটা হলো এখন আমরা দেখতে পাচ্ছি খুব জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন টিভি চ্যানেলের রিয়েলিটি শো, এই রিয়েলিটি শো সম্পর্কে তোমার অনুভূতি কি? রিয়েলিটি শো সত্যি সত্যি কি সঙ্গীতের অনুশীলন এবং চর্চাকে তার সাধনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, না কোথাও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, তুমি কি মনে করো? না স্যার, যদি মানে আপনি যদি বলেন যে জুনিয়রদের মানে ছোট বাচ্চাদের যে রিয়েলিটি শো গুলো হচ্ছে, আমি মানে ভাবছি একদিক থেকে যে মনে করি যে বাচ্চাদের কিন্তু সবসময় ইন্সপায়ারিং যদি কতগুলো বাক্য প্রয়োগ করা যায়, সেই বাচ্চারা সত্যি সামনের দিকে উৎসাহিত হয়ে অনেক দূর বহুদূর চলতে পারে, তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। আর যারা সত্যি প্রকৃত ভালো গায়, যারা ওই স্থানটা সত্যি পাওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে তো একটা খুবই ভালো সুযোগ। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আমরা আপাতত শেষ করছি আমাদের সেলেব আড্ডা সঙ্গীত শিল্পী সুমনা দত্ত সরকারের সঙ্গে মুখোমুখি
অন্তরঙ্গ আলাপচারিতা। ভালো থাকবেন বন্ধুরা, অপেক্ষায় থাকুন আরো অনেক সুন্দর অনুষ্ঠানের জন্য। নমস্কার।